বড় প্রভাব নেই এলপিজি এর বাজারে 12 কেজি সিলিন্ডার 1200 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস সরাসরি চলে যাচ্ছে তার কাছে এই বিষয়ে জানতে শম্পা এর আগেও এলপিজি সিলিন্ডারের দাম কমার পরে বাজারে তেমন প্রভাব দেখা যায়নি এবার কি পরিস্থিতি দেখছেন বিক্রেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন মিতু এবারেও কিন্তু দাম বাড়ার পর বাজারে তেমন কোনো প্রভাব নেই আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরেছি তার মধ্যে রয়েছে রাজধানীর ওয়ারি এলাকা দয়াগঞ্জ এলাকা এবং এজিবি কলোনি আমরা সেই সব এলাকায় দেখেছি যে বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে তারা দাম বাড়ার পর নানান অজুহাত দিচ্ছে যে লোকবল সংকট রয়েছে বা এই সকালে তারা দোকান খুলছে না বিকেলে খুলবে এমন বেশ কিছু কথা আমরা কিন্তু শুনতে পেয়েছি স্থানীয় যেসব মানুষ আছে এবং যারা হচ্ছে আশপাশে এই দোকানের আশপাশে যারা আছেন তারা কিন্তু বলেছেন যে মূলত দোকান বন্ধ রেখেছে যে সব দোকানি এলপিজি গ্যাস বিক্রি করে থাকে দাম কমার পর তেমন কোনো ক্রেতা এখনো পর্যন্ত আমরা পাইনি বিক্রেতারা যেটি বলছেন যে এলপিজির 12 কেজি সিলিন্ডার এখনো পর্যন্ত 1200 থেকে 1250 টাকায় বিক্রি হচ্ছে যদিও গতকাল বিআরসি সেই দামটি নির্ধারণ করে দিয়েছে 999 টাকা কিন্তু সেটি গতকাল থেকে কার্যকর হলেও এখনো পর্যন্ত বাজারে তেমন কোনো প্রভাব ফেলেনি যেটি দেখা যায় সচরাচর যে যখন দাম বাড়ে তখন কিন্তু সাথে সাথেই বাজারের প্রভাব পড়ে কিন্তু দাম কমার প্রভাব পড়তে আসলে আমরা দেখেছি বাজারে সবসময় একটু দেরি হয় এবারও তার ব্যতিক্রম নয় এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু আগে 12 কেজির যে সিলিন্ডার সেটির দাম ছিল আগে 1074 টাকা সেটি এখন কমে 75 টাকা কমে 999 টাকা হয়েছে সেই সাথে অটো গ্যাস যেটি রয়েছে সেটির দামও কিন্তু কমে 46 টাকা 59 পয়সা করা হয়েছে আমরা বিক্রেতাদের জিজ্ঞেস করেছি তারা বলছেন যে তারা নতুন দামটি আসলে জানেন না সেই সাথে তারা বলেছেন যে গায়ে দাম লেখা থাকে যদিও আমরা গায়েও অর্থাৎ সিলিন্ডারের গায়ে তেমন কোনো দামের লেভেল কিন্তু আমরা দেখতে পাইনি আর বেশিরভাগ দোকানি যেটি করেছে আমাদের দেখে দোকান থেকে দোকান ফাঁকা রেখে দোকান থেকে চলে গিয়েছে ফলে তাদের সাথে অনেকের সাথেই আমাদের কথা বলার সুযোগ হয়নি তারপরেও আমরা যারা আশেপাশে রয়েছেন এবং দোকানে যেসব কর্মচারী রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করে এই তথ্যগুলো জানতে পেরেছি তারা বলছেন যে যদি দাম কমানোই হয়ে থাকে তারা নিশ্চয়ই সেটি কার্যকর করবেন তবে সেই নিয়ে বাজারে যেমন বিআরসির কোনো তদারকি টিম এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি তেমনি বিক্রেতারাও আসলে এক ধরনের গা ছাড়া ভাব দেখাচ্ছেন এবং তারা অনেকটাই আগের দামেই এই এলপিজি সিলিন্ডারের যেটি 12 কেজি সিলিন্ডার আছে সেটি বিক্রি করছেন এই ছিল খিলগাঁয়ের তালতলা এলাকা থেকে আমার কাছে এলপিজি দাম কমার সবশেষ তথ্য এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি